আল্লাহ তাআলা বলতেছেন পাঁচটা জিনিসের এলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ তাআলা দেয় নাই কোন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছেও পর্যন্ত দেয় নাই এক নাম্বার হলো কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন সংগঠিত হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না যদি জানে তাহলে তো মানুষ তওবা করে ভালো হয়ে যাবে সুযোগ নাই এজন্য আপনার আমার তওবা সব সময় আপনার আমার তওবা করতে হবে সব সময় কারণ জানা নাই তো আপনার আমার মৃত্যু কখন আসে জানা আছে এজন্য এটা কোনো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামও জানতো না সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছে যে কখন কিয়ামত হবে কখন কিয়ামত হবে এই কথা জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বলছেন কিন্তু কখন কখন কিয়ামত সংগঠিত হবে কোন সালে সংগঠিত হবে এগুলো আল্লাহ রাসূল বলতে পারেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই ইলম দেন নাই তাহলে বলতেছিলাম ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ এক নাম্বার হচ্ছে কিয়ামত কখন সংগঠিত হবে এটা পৃথিবীর কোন মানুষ জানে না কোন মানুষ জানে না নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত জানতেন না দুই নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়ব কখন বৃষ্টি হবে কখন বৃষ্টিপাত হবে এই বৃষ্টির খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোন মানুষ জানে না এখন প্রযুক্তি অনেক অগ্রগতি হয়েছে আগে থেকে বলতে পারে যে সিলেটে বন্যা হবে সিলেটে তুমুল বৃষ্টিপাত হবে কথা বলেন ঠিক কিনা টেলিভিশনে দেখায় পত্রিকাতে আসে এক দুই তিন দিন আগেই খবর আসে আগেই খবর আসে আপনারা বলেন এই যে সে বলতে পারতেছে অগ্রিম এই অগ্রিম খবরটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ওই চিহ্নগুলো ওই নিদর্শনগুলো আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন বিধায় সে বলতে পারে তারা বলতে পারে আর আগে বলতে পারে না এর আগে বলতে পারে না যদি আপনারা বলেন না বলতে পারে তাহলে আপনি সায়েন্স যারা আপনার বিজ্ঞানী যারা রিসার্চ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার মৃত্যু কবে হবে আপনি বলে দেন তো আমার মৃত্যু কবে হবে আপনি বলে দেন তো যদি তারা গায়েবের খবর কে জানে আল্লাহ জোরে বলেন কে জানে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ গায়েবের খবর জানে না তো কিয়ামত তো একটা গায়েবের খবর না এটা আল্লাহ তাআলার কাছে দুই নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়ব বৃষ্টি কখন হবে